কথার কারণে আমি আজ এই পার্কটা কন্টিনিউ করছি। কারণ আমার বাবা একটাই কথা বলেছিল যখন ফার্স্ট টাইম আমাকে টিভিতে দেখেছিল, টিভি পথে দেখার পর আব্বু একটাই কথা বলেছিল, দেখ বাবা তুই জীবনে আর কিছু করিস বা না করিস আমার কোনো আফসোস নেই, আমি যা পাওয়ার পেয়ে গেছি আমি খুশি তোকে নিয়ে। 19 থেকে 20 হলেই মহাবিপদ, সাদা চোখে দেখে ভয়ে গা ছমছম করতেই পারে। তবে সাজ্জাদ মিনহাজের জন্য এসব দুধ ভাত। ইউরোপে জনপ্রিয় পার্কোর গেম দেশের ক্রীড়াঙ্গনে সিলেবাসের বাইরে হলেও সেটাকে আপন করে নিয়েছেন এই দুজন। শুরুতে তো একেবারে সাপোর্ট ছিল না বললেই চলে, কারণ এই গেমটা মানুষ কেউই চিনে না বাংলাদেশে। তো এখন যেহেতু মানুষ মোটামুটি চিনতে পারছে বা বিভিন্ন গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমাদের এটা মোটামুটি প্রচার প্রচার হয়েছে, দ্যাটসে এখন মোটামুটি আগের তুলনায় অনেকটাই মানুষ চিনতে পেরেছে যে এটা আসলে একটা গেম বা এই গেমটা কীভাবে আসছে, কোথেকে আসছে। আমরা যখন ফার্স্টে শুরু করছি হালকা পাতলা ইঞ্জুরি হয়েছে আমাদের, আজ পর্যন্ত বড় সড়ো কোনো মেজর কোনো ইঞ্জুরি হয়নি লাইফে। আমি কখনো পার্কোর করতে গিয়ে তেমন ইঞ্জুরি হয়নি, এমনি মাইনর ইঞ্জুরি তো স্বাভাবিক সব খেলায় হয়, আপনার ফুটবল বলেন ক্রিকেট বলেন সব খেলায় মাইনর ইঞ্জুরি আছে। তো এটা তো তেমন মাইনর ইঞ্জুরি আছে, আপনি যদি ওই প্র্যাকটিস করতে যান হালকা পাতলা ইঞ্জুরি হবেন, কিন্তু মেজর কোনো ইঞ্জুরি হয়নি। দুজনই পরিবারের বড় ছেলে তাই দায়িত্বটাও একটু বেশি। সোশ্যাল মিডিয়ার বদলতে মিনহাস অ্যান্ড সাজ্জাদ পেজে নিজেদের ভিডিও দিয়ে পরিচিতি। তবে কেমন ছিল তাদের এই উঠে আসার গল্প? প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতেই মিনহাজের হয়ে বসলো স্মৃতিরোগ। আশপাশের মানুষ থেকে শিকার হতেন বুলিংয়ের, বন্ধ হয়ে যায় পড়ালেখা। তবে সেই মিনহাজের এই ভিন্ন ধারায় অবিরত ছুটে চলা, গর্ববোধ করেন বাবা মোহাম্মদ মাহালুম ও মা শাহিন আক্তার। মা হিসেবে আমার থেকে অনেক ভালোই লাগতেছে, সবাই আমার ছেলেকে সাপোর্ট দিচ্ছে সাজ্জাদ আর মিনহাজকে। আমার ভালো লাগতেছে সবাই দোয়া করবে আমার ছেলের জন্য, যেমন আর একটু উন্নতি দিকে যায়, তারা যেন ইন্টারন্যাশনাল লেভেলে যেয়ে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে এবং আন্তর্জাতিক লেভেলের জন্য খেলতে পারে। সরকার যেন তাদেরকে একটা স্বীকৃতি দেয় এবং ক্রীড়া মন্ত্রণালয় যেন একটা স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন কি আন্তর্জাতিক লেভেলে খেলার জন্য একটা ব্যবস্থা করে দেয়। এখন আসলে ভালো লাগতেছে, ভালো এখন তো ভালো পারফরমেন্স করতেছে আর তারা এখন কোনো তেমন একটা নালিশও আসতেছে না, সবাই বরঞ্চ উৎসাহ দিচ্ছে। তো এই জন্য আর তাদেরকে মানে এই খেলা থেকে মানে ফিরে আনতে পারবো না, এটাও আমরা জানি। আসলে যে যেটা করতে চাই তাদেরকে সেটার উপরে কি ছেড়ে দেওয়া উচিত। অন্যজন সাজ্জাদ খানেমের গল্পে উলটপালট হয়ে যায় বাবা বেল্লাল হোসেনের অকাল মৃত্যুতে। তবে হাজার টানা পড়েনেও ছেলের স্বপ্নকেই বড় করে দেখছেন মা আসমা। ওরা বলতেছে যত জোর দেবা না সব, এটা ছোট থেকে আমরা খেলাধুলা করে আসছি, আমরা এটা করবো, আমরা চিল্লা ফালা করতাম বুঝি, আমার তুমি ভয় গায় না, তো এই নামলে অনেক সময় মায়ের দেখছি চেয়ারা বাইন ধরা বাবা একদম একদম আর ডুটি বাইরিয়ে বাইন গেলে তুলেছে, কোজে না তুমি এরকম কেন করো, তোমাকে কষ্ট করে ফেলতেছি না, কোজে আপনি ভয় খায়েন না। আরও তো সব জায়গাতে ডাক বিদেশ হতে সব জায়গাতে করতেছে, কিন্তু আমি আমাদের এখান থেকে ছোট থেকে আম্মু করে আসছি, এখন আপনারা সাপোর্ট করেন, আপনারা নিশ্চিন্তে থাকেন, আমরা নিয়ে কিন্তু ইনশাল্লাহ আপনি সংসারে হাল ধরবো, সাহস দিতে ছেলে সাহস দিতেছে আপনি। এটা তো আমরা ছেলের উপরে ভরসা দিয়ে চেষ্টা করতেছি, যাক ছেলে যখন সাহস দিছে আল্লাহ একবারই মুখ তুলে তাকাবে। দেশের জন্য কিছু করতে চান চট্টগ্রামের মিনহাজ সাজ্জাদ। একসময় চারপাশ থেকে নানা কটু কথা আসলেও এখন সবাই আপন করে নিয়েছেন এ দুজনকে। যারা আমাকে মানে কটু কথা বলতো তারাই সেখানে অ্যাপ্রিশিয়েট জানাচ্ছে যে তোরা আমাদের গর্ব, ইটস একটা ইস্যু। স্টার্টিংয়ে যখন আমরা শুরু করছি তখন তো পাড়ার প্রতিবেশী ভাই বাদারা বলতো, আমার আম্মা বুঝে আমি পিঠাও খাইছি এটার জন্য আপনার, যে এটা কী করতেছো রিস্কি জিনিস। আলহামদুলিল্লাহ যখন আস্তে ধীরে গণমাধ্যম বাসায় আসা শুরু করছে আলহামদুলিল্লাহ ওরাও সাপোর্ট করতেছে, পাড়ার প্রতিবেশী ভাই বাদাররা সাপোর্ট পাচ্ছে না। সাজ্জাদ আর মিনহাজকে তো আমি ছোটো কাল থেকে দেখছি, ওরা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফাতো অনেকটা বান্দরের মতো, তখন আমরা দেখে দেখে হাসতাম, ওদের আর কোনো কাজ নেই সারাদিন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাফাই। কিন্তু এই পর্যায়ে এসে দেখছি এটা একটা ইন্টারন্যাশনাল গেম যেটাকে আমরা পার্কোর বলি, এটা তো অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সিলেবাসের বাইরে গিয়ে চট্টগ্রামে মিনহাজ সাজ্জাদের এই ছুটে চলার গল্পটা মোটেও মসৃণ নয়। ইউরোপের দিকে প্রসিদ্ধ পার্কোর গেম বাংলাদেশেও তারা পরিচিতি ঘটাতে চান, রিপ্রেজেন্ট করতে চান দেশকে, তার জন্য দরকার পৃষ্ঠপোষকতা, তার জন্য দরকার দেশের ক্রীড়াঙ্গনের মানুষের এগিয়ে আসা, ক্রীড়া বিভাগের সহযোগিতা। চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে রবীন দাশগুপ্ত, নিউজ নাও 24।